মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পুরো দেশ জুড়ে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে 6টি স্পটে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার রাতে 37 নং ওয়ার্ড সদরঘাটে শীতার্ত মানুষের পাশে প্রায় 2000 পিস কম্বল বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহসভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু ও মাকসুদুর রহমান প্রমুখ। স্বদেশ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার হোসেন বাবু বলেন, যুবলীগ শুধু মিটিং মিছিল করে না, গরিব ও অসহায় মানুষের সেবাও করে। ঢাকার বিভিন্ন ওয়ার্ডের অসহায় মানুষদের শীতের হাত থেকে রক্ষা করার জন্য এই উদ্যোগ। কম্বল বিতরণের সময় স্বদেশ টিভি এবং স্বদেশ নিউজ টোয়েন্টিফোর সম্পাদক আর জে সাইমুর রহমান উপস্থিত ছিলেন। আমি
ভালো কিছু বুঝতে পারো না।